वेलकम टू नॉलेज अकाउंट। आज के हमारा এই ভিডিওতে জেনারেল সায়েন্স জিকের পার্ট 2 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ফার্স্ট কোশ্চেন, রক্তের আপেক্ষিক ঘনত্ব কত? 1.06 এক BTU সমান কত ক্যালোরি? 252 ক্যালোরি। কিডনি প্রতিদিন কত লিটার রক্ত পরিষ্কার করে? 200 লিটার। রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কি বলে? হিমোপয়েটিক কলা। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? ফেনল। নেক্সট, জিন প্রযুক্তি দিয়ে সৃষ্ট প্রথম হরমোন কি? ইনসুলিন। আটশোলার কটি পা? 6টি। কাঁচের উপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। টেলিস্কোপের নলের দুই প্রান্তে কোন লেন্স থাকে? সমউত্তল। আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? টলেমি। নেক্সট, কত ডিগ্রি তাপমাত্রায় লোহা বাষ্পে পরিণত হয়? 2723 কেলভিন। মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত? 45 সেন্টিমিটার। গরুর দুধে সম্প্রতি কোন ভিটামিন পাওয়া গেছে? আয়োডিন 181। সব থেকে বিষাক্ত মাছ কি? স্টোন ফিশ। ছিপি খোলার যন্ত্র কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর। নেক্সট, সাদা কয়লা কাকে বলে? জলবিদ্যুৎকে। কালাজ্বরের ঔষধের নাম কি? ইউরিয়া স্টিবামাইন। সবচেয়ে বড় মাংসাশী প্রাণী কোনটি? কোডিয়া ভাল্লুক। কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্র কোথায়? লখনউ। কত ডিগ্রি তাপমাত্রায় পারদ বাষ্পে পরিণত হয়? 630 কেলভিন। নেক্সট, উষ্ণতা বাড়ালে কোন ধাতুর রোধ কমে? সিলিকন। বহির্জগতে প্রাণের অনুসন্ধান সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে? অ্যাক্রোবায়োলজি। মানুষের বৃক্কের ওজন কত? 125 থেকে 170 গ্রাম। একটি প্রাপ্তবয়স্ক লোকের শরীরে প্রতিদিন কত মূত্র উৎপন্ন হয়? 1500 সিসি বা 1.5 লিটার। মূত্রের রং হলুদ হয় কেন? ইউরোক্রোমের জন্য। নেক্সট, উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থের নাম কি? ট্যানিন। পতঙ্গদের রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। শামুক ও ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। স্টিকনিন কোন গাছে পাওয়া যায়? কুচেলা গাছের বীজ অর্থাৎ নাকভূমিকা গাছের বীজে। চোখে তারারন্ধ্র প্রসারণে কোন উপাকার কাজে লাগে? অ্যাট্রোপিন। নেক্সট, চা গাছের পাতায় কোন উপাকার থাকে? থেইন। অ্যামিবা কিসের সাহায্যে রেশন কার্য সম্পন্ন করে? সংকুচিক অবট। হাইড্রা কোন পদ্ধতিতে রেশন কার্য সম্পন্ন করে? ব্যাপন। পাখিদের রেশন পদার্থতে কোন অ্যাসিড থাকে? ইউরিক অ্যাসিড। সৈন্য বিভাগে সাংকেতিক আলো উৎপাদনের জন্য কোন মৌল ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম। নেক্সট, সিগারেট চকলেট ইত্যাদি মোড়ক তৈরি করতে কোন মৌল ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। ভাঙা লোহা জোড়া দিতে কোন মৌল ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। প্রাকৃতিকভাবে কাঁচাফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ইথিলিন। কৃত্রিমভাবে কাঁচাফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। গ্লুকোজ থেকে কোন ভিটামিন প্রস্তুত হয়? ভিটামিন সি। নেক্সট, ফায়ার ড্যাম কোন গ্যাসকে বলে? মিথেন গ্যাসকে। ফায়ারি আইস কাকে বলে? মিথেন হাইড্রেটকে। স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলে? জেনন। জেননকে স্ট্রেঞ্জার গ্যাস বলে। সব থেকে দ্রুত ক্ষয়প্রাপ্ত ধাতু কোনটি? 10টা। ফ্রেয়নের রাসায়নিক নাম কি? ডাইক্লোরোমিথেন। নেক্সট, কোন অ্যাসিড দ্বারা ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়? ম্যালিক অ্যাসিড। কোন হরমোন ফটোট্রপিক চলনে সহায়তা করে? অক্সিন। কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিতা। মানবদেহের সব থেকে বড় পেশির নাম কি? সার্টোরিয়াস। মানবদেহের সব থেকে ছোটো পেশির নাম কি? সিলিয়ারি। নেক্সট, থ্যাংক ইউ।